আইএসএফের উপরে আইএসএফের কর্মীদের উপরে যেভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছিল সেই রাষ্ট্রীয় সন্ত্রাস আজকের কোর্ট ন্যায্য বিচার করে এটাকে বুঝিয়ে দিয়েছে যে এই রাজ্যের পুলিশ প্রশাসন আইন কিভাবে মমতা ব্যানার্জি নিজের দাসত্ব রূপে ব্যবহার করতে চাইছে কেন এই রাজ্যের একজন জনপ্রতিনিধি বিধায়ক সহ আপনার 88 জন নেতা কর্মীদেরকে যেভাবে এরা অ্যারেস্ট করে রেখেছিল আজকের কোর্ট তার ন্যায্য বিচার করে ফয়সালা করে দিল যে মানুষ কোর্ট আজকের রায় দিয়েছে এটাই যে নওশাদ সিদ্দিকী সহ তার সঙ্গী সাথীরা সকলকেই বেকসুর খালাস করে দিয়েছে কোর্ট প্রমাণ করলো দেশে আইন দেশের আইন দেশের সংবিধান দেশের আদালতের উপরে আমাদের হাজার হাজার কোটি কোটি গুণ আস্থা আরো বেড়ে গেল চলো আরে